তখন পাশের বাসার এক ভাবি বলছে যে তুমি আগের অনেক কষ্ট দুঃখ তোমাদের দেখার মতো কেউ নাই, তাহলে তুমি একটা ভিডিও করো, ভিডিও করলে তুমি ভালো একজন লোক পাইবা, তোমার পাশে এসে দাঁড়াইবো, তোমাদের সংসার দায়িত্ব একজন নিবে। এখন আমি এমন একজন লোক চাই, বয়স্ক লোক, যে এসে আমার পাশে দাঁড়ায়। আসসালামু আলাইকুম, আমার নাম শিলা, আমার বাড়ি কুষ্টিয়ায়, আমার বাবা নেই, মা আছে, আমরা এক ভাই এক বোন। আমার মা মানসিক বাসায় কাজ করে খায়। এখন আমি অনেক কষ্টে পড়ে মিডিয়ার সামনে আইছি আমার মনের কিছু কথা বলার জন্য। আমার মা মানসিক বাসায় কাজ করে আমাকে দুইটা ভাই বোনরা খাওয়ায়, অনেক কষ্টে থাকি, বাবা নাই, দেখার মতো কেউ নাই, বাবাটা মারা গেছে, এক বছর হয় দেখার মতো কেউ নাই আমাদের। এক বছর হয়ে আমার বাপ মারা গেছে। আমার মা মানসিক বাসায় কাজ করতো, কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছে, এখন কাজ করার মতো কেউ নাই, আমাদের সংসার চলে না। এখন বাধ্য হয়ে আমার আম্মু যে কাজ করতো সেই কাজ আমি করি। মানসিক বাসায় কাজে যাই গেলে মানসিক খারাপ কথা বলে, খারাপ নজরে দেখে। এখন বাসায় এসে আম্মুর কাছে বললে আম্মু বলে যে তোমার কাজ করতে হইব না, তুমি এই কাজ পারবো না। এখন পাশের বাসার এক ভাবি বলছে যে তুমি আগের অনেক কষ্ট দুঃখ তোমাদের দেখার মতো কেউ নাই, তাহলে তুমি একটা ভিডিও করো, ভিডিও করলে তুমি ভালো একজন লোক পাইবা, তোমার পাশে এসে দাঁড়াইবো, তোমাদের সংসার দায়িত্ব একজন নিবে। এখন আমি এমন একজন লোক চাই, বয়স্ক লোক, যে এসে আমার পাশে দাঁড়ায়। আমি এমন একজন একটা লোক চাই যে সারা জীবন আমার পাশে থাকবে, আমার দায়িত্বটা নেবে, আমার ভাইয়ের দায়িত্ব নেবে, আমাদের হেল্প সহযোগিতা করবে। আমি সেমন একজন বয়স্ক লোক চাই যে পাঁচ অক্ত নামাজ রোজা করে, মানুষকে দান জাকাত করে, তার মনটা অনেক ভালো। আমি সেমন একজন লোক চাই, সে বয়স্ক হোক আর যেমনই হোক, কারোর বউ মরে গেছে, কারোর বউ চলে গেছে, তাদের যদি ছেলে পেলে থাকে আমি নিজের বাচ্চার মতো করে মানুষ করবো। তারপর আমার মাটা অনেক অসুস্থ, যে তার দ্বারাই যেন আমার ভাইটারে আমার মাটারে ভালোভাবে রাখতে পারি, ঠিক মতো তিন বেলা খাইতে পারি। আমি সেমন একজন লোক চাই। আমিও পাঁচ অক্ত নামাজ রোজা করি, আমার মা বাপ গরিব বলে আমি লেখাপড়া শিখতে পারি না, এমনি নামাজ টামাজ করি। আমি নামাজে একজন ভালো মনের মানুষ চাই, বয়স্ক লোক। আমি জোয়ান মানুষ চাই না, জোয়ান মানুষই তারা ভালোবাসার মর্ম জানে না, তারা মানুষকে খালি কষ্ট দেয়, ধোঁকা দেয়। আমি ভালো একজন বয়স্ক লোক চাই যেন আমার পাশে এসে দাঁড়ায়, আমার মার দায়িত্ব নেই, আমার দায়িত্ব নেই, আমার দাঁড়ায়। এমন একজন লোক চাই, অনেক কষ্টে আছি, দেখার মতো কেউ নেই, বাবাটা ছিল সে মারা গেছে, মাটাও মানুষের বাসায় কাজ করতে এখন করতে পারে না, অসুস্থ। এখন আমি মানুষের বাসায় কাজে গেলে মানুষ আমরা খারাপ নজরে দেখে, আমি একটা জোয়ান মেয়ে, মানুষে খারাপ কথা বলে। এখন বাধ্য হয়ে কী করবো, পেটের দায় মানুষের বাসায় কাজ করে খাইতে হবে।